গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্বের সুবিধাবঞ্চিত প্রায় 1 লাখ মেয়েকে উন্নত শিক্ষার জন্য সহায়তা দেবে শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষা অধিকার আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ও শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ব্রিটিশ অনলাইন প্রতিবেদন বলা হয়, গত শনিবার লেবাননের রাজধানী বৈরুতে মালালা ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক সুবিধাবঞ্চিত মেয়েদের পড়াশোনায় এই যৌথ সহায়তা ঘোষণা দিয়েছেন। এক সাক্ষাৎকারে মালালা ও টিম জানিয়েছেন, প্রায় 1 লাখ সুবিধাবঞ্চিত মেয়েকে পড়াশোনার সহায়তা মালালা ফান ও অ্যাপল যৌথভাবে একটি দাতব্য সংস্থা গঠন করবে। এই উদ্যোগের আওতায় বর্তমানে আফগানিস্তান, পাকিস্তান, লেবানন, তুরস্ক ও নাইজেরিয়ার মেয়েদের সহায়তা দেবে। প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ডে পড়ার সময় যুক্তরাজ্যে গত বছরের অক্টোবরে মালালার সঙ্গে দেখা করছে টিম কুক। সেখানেই তারা নারী শিক্ষার সহায়তায় যৌথ উদ্যোগের পরিকল্পনা করেন। মালালা ইউসুফজাই বলেন, আমি অ্যাপলকে সঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কারণ অ্যাপলে অনেক বিশেষজ্ঞ রয়েছেন, প্রযুক্তি বিশেষজ্ঞ আছেন ও সম্পদ রয়েছে। আমরা যৌথভাবে সুবিধাবঞ্চিত মেয়েদের উন্নত শিক্ষার ব্যবস্থা করব, এটাই আমার স্বপ্ন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।